করে বিফল প্রভাত বহে যায় যে মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন ওঠো ওঠো রে বিফল প্রভাত বহে যায় যে মেলো আঁখি জাগো। শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে। সঙ্গে আছেন প্রিয় শিল্পী প্রফেসর ডক্টর নাশিদ কামাল। শুভ সকাল আপা। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে এবং তোমার মাধ্যমে চ্যানেলের সকল দর্শককে ইসলাম আলাইকুম এবং রামাদান মোবারক। আজকে রমজানের দিনে এই প্রথম আসলাম আমি, মাত্র শুরু হলো রমজান। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকের সকালটা কিন্তু অদ্ভুত সুন্দর, ঢাকার আকাশটা যেভাবে করে দেখছি একদম সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি, একটা শান্তি প্রশান্তিময় সকাল। তাই তুমি বলছিলে যখন আমরা সাজসজ্জা করছিলাম, আর তোমার সবুজ শ্যামলিমার সাথে আমার মনে পড়ে যাচ্ছে মেঘমাল্লার রাগি আসছে মনের মধ্যে, সেটা দিয়ে শুরু করি। শুরু হোক। হ্যাঁ, सपने में देखे भर आई नैन धुरत गयो कजरा शाम बिना उनके ये बदरा सपने में देखे आज शाम आज शाम आज शाम आज शाम सपने शाम सपने देखे आज शाम सपने देखे भर आई नैन धुरत गयो कजरा शाम बिना उनके ये बदरा शाम
Malubika, Malubika, Nithushe.
চমৎকার চমৎকার একটি শুরু, অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আপনার সাথে কথা বলার জন্য। আমি তো গেয়েই যাচ্ছি মনের সুখে, সরি। নিশ্চয় তারও ভালো লাগছিল। শুভ সকাল, কে আছেন সাথে? আমার নাম ওয়ালি ভুঁইয়া, আমি ঢাকা থেকে বলছি। জি, কথা বলুন শিল্পীর সাথে। নাশিদ, কেমন আছো? ওয়ালি ভাই বলছি। এই ওয়ালি ভাই, কেমন আছেন? হোয়াট আ প্লেজার। আলহামদুলিল্লাহ। প্রথমবার ফোন করে পেয়ে গেলাম, এবং পুরো প্রোগ্রামটা ইনশাল্লাহ দেখব। তুমি ভালো থেকো আর আমরা প্রোগ্রাম দেখছি। হ্যাঁ, ফোন করাতে যে কত উৎসাহ পেলাম, এবং আপনি একটা বিশেষ মানুষ দেশের ব্যাপারেও, এবং হ্যাঁ, এবং আমাদের জীবনেও। ওবি ইন অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ওয়ালি ভাই খুবই বিশেষ একজন মানুষ। সব কিছু ওনার গুণ কীর্তন করা যাচ্ছে না এই স্বল্প কলে পরে, কিন্তু ফোন করাতে খুব খুশি হয়েছি। পরবর্তী গানে যাই তাহলে। পরবর্তী গানের সময় আছে? আমি ভেবেছিলাম যে নিউজ নিয়ে তারপরে পরের গানে যাব। আচ্ছা, তাহলে সিতে একটু যাই। গতকালকে আমার চাচা আব্বাসি চাচার মেয়ে সামিরা ও অনুষ্ঠান করে গেছে, এবং আমার ফুপু ফেরদৌসি রহমানের বেশ কয়েকটি গান সে শুনিয়েছে। ওর শুনতে শুনতেই আমার আবার মনে হলো যে আচ্ছা, আমি আজকে তাহলে আরো যেগুলো ও গাইনি সেগুলো আমি আজকে শোনাবো আপনাদেরকে। Thank you.
যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, যার ছায়া পড়েছে মনের কখনো কি নাম ধরে ডাকবে, তুমি কি ছুপে হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে, তুমি মোর অন্তর চুই চুই কেন জানো, যদি ছবি না কথা কও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাগো, বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, মন চুরা তুমি বলো বলো কিছু বলো, জানি ছবি নাও শুধু ছবি নাও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও ও গো তুমি নাও, সে কি তুমি নাও ও গো তুমি নাও, সে কি তুমি নাও ও গো তুমি নাও। চমৎকার চমৎকার এই গানটি, অনেক ধন্যবাদ। বিরতিতে যাচ্ছি এখন প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরব গানে গানে সকাল শুরুর আজকের এই আয়োজনে প্রিয় শিল্পীকে সাথে নিয়ে। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের। বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে। প্রিয় শিল্পী সাথে আছেন, গান শুনব তার কাছ থেকে আরও অনেকগুলো। এই পর্যায়ে এখন কোন গানটি দিয়ে শুরু করছি? দর্শককে সালাম আলাইকুম জানাচ্ছি তোমার মাধ্যমে, আবার ফিরে এলাম আমরা বিরতির পর। এই মাসে আমার ফুপু ফেরদৌসী রহমানের জন্মদিন, তাকে মোবারকবাদ জানিয়ে তার গাওয়া একটি গান, যে গানটি কবি শামসুর রহমান, উনি খুব কম গান লিখেছিলেন, এই গানটি লিখেছিলেন আমার ফুপুর জন্য। এবং ছোটবেলা থেকে আমার এই গানটি গাইবার প্রতি খুব ঝোঁক ছিল। ওনার অত ট্রেইনড ভয়েস ওনার সাথে তো আমি ম্যাচ করতে পারি না, কিন্তু যেটুকু আমার এই সামান্য চেষ্টায় আমি পারি।
আব্দুল আহাদ এটা। আচ্ছা, আর আজকে একটা বলতে হবে যে এখানে আমার সাথে মানিক আছেন, সুলতান আছেন, টুটুল ভাই, রূপতনু এবং গাজী আব্দুল হাকিম, ওনারা সবাই স্বনাম খ্যাত, আমার পরিচয় করিয়ে দেবার কিছু নেই। কিন্তু এই যে আগের পর্বটা আমাদের ছিল, সত্যি বলছি আমরা কিন্তু কোনো মহড়া দেই নাই, এবং মহড়া ছাড়া ওনারা জানেনও না, আনসিন পরীক্ষার মতন আর কি, যে এরপরে যে আমি কী গান গাইব সেটা ওনারা জানেন না। কিন্তু এত সুন্দর করে সঙ্গত হয়েছে যে আমার মনে হচ্ছে যে এটা আমাকে বলতেই হবে, এবং ওনাদের সঙ্গত ছাড়া আমাদের আগামী গানগুলোও তো সফল হবে না। আর এই মুহূর্তে একজন দর্শক আছেন সাথে, কথা বলে নিই। নিশ্চয়ই, শুভ সকাল, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? টরন্টো থেকে বলছিলাম। জি, নাশিদ কামালের পরিবেশনা তো আসলে সবসময় তুলনাহীন, কোনো কিছুর সাথে তুলনা হয় না। তবে আমার কোনো অনুরোধ নাই, শুধু একটা মতামত রাখতে চাই যে এই ধরনের যে উচ্চাঙ্গ গানগুলোর পরিবেশনার সময় আপনার কিবোর্ড এবং গিটারের শব্দটা, সাউন্ডটা একটু কম হলে আমার মনে হয় শুনতে ভালো লাগে। আচ্ছা, আমরা শুনে নিলাম, আগামীতে কিবোর্ড আর গিটারের সাউন্ড আমরা কম রাখবো। আর আপনার মতামতের জন্য খুশি হলাম, তার মানে আপনি মনোযোগ সহকারে শুনেছিলেন। এবং শুধু টরন্টো থেকে তিনি আমাদেরকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। নিশ্চয়ই গানে চলে জানা হলো না, গানে চলে যাই তাহলে। হ্যাঁ, মধুময় পৃথিবীকে নীলাকাশটাপে, মধুময় পৃথিবীকে নীলাকাশটাপে, সাগরের পরিচয় তীর মনে রাখবে, মধুময় পৃথিবীকে নীলাকাশটাকবে, সাগরের পরিচয় তীর মনে রাখবে, মধুময় পৃথিবীকে নীলাকাশটাকবে। দুজনে প্রাণে ঢেউ জাগালো, এখন স্বপনে রঙে মোড়ালো, এখন দুজনে প্রাণে ঢেউ জাগালো, এখন স্বপনে রঙে মোড়ালো, এখনের পরিচয় মনে আঁকা থাকবে, মধুময় পৃথিবীকে নীলাকাশটাকবে, সাগরের পরিচয় তীর মনে রাখবে, পৃথিবীকে নীলাকাশটাকবে। এই দিন দিন ভয়
আলোটুকু নয়নে জেগেরাই শুনিবে হেরে ঝরা স্বপনে মধুময় পৃথিবী আলোটুকু নয়নে জেগেরাই শুনিবে হেরে ঝরা স্বপনে দিনের রঙ নিয়ে প্রাণ ছুবে আঁকবে মধুময় পৃথিবীকে নীলাকাশ ডাকবে সাগরের পরিচয় তীর মনে রাখবে চমৎকার। আপনি যেভাবে করে আজকের গানগুলো পছন্দ করেছেন আমাদেরকে শোনাবার জন্য সেই সিলেকশনটা কিন্তু অদ্ভুত সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। আর আজকে আমরা যে গুণী মানুষটির জন্য যাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকের আয়োজনের মধ্য দিয়ে, আমাদের সকলের প্রিয় ফেরদৌসী রহমান, তার প্রতি আবারও শ্রদ্ধা জানাতে চাই গানে গানে সকাল শুরু সকলের পক্ষ থেকে। কেননা তিনি যদি এত সুন্দর সুন্দর গানগুলো আমাদেরকে উপহার না দিতেন আমরা অনেকটা শূন্য থেকে যেতাম। সেটা তো ঠিকই, এবং তিনি সঙ্গীতে এসেছিলেন বলে তিনি তো যে কোনো ক্যারিয়ারই নিতে পারতেন, পড়াশোনায় অত্যন্ত ব্রিলিয়েন্ট ছিলেন এবং তখনকার দিনে ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছেন, অনার্স পড়েছেন সোশিওলজিতে, যে কোনো অন্য ক্যারিয়ার তিনি নিতে পারতেন, কিন্তু তিনি সঙ্গীতকে একটা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন বলে পরবর্তীতে অনেক বাঙালি মুসলমান ফ্যামিলি থেকে মেয়েরা সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নেবার কথা ভেবেছে, অনুপ্রাণিত হয়েছে। এবং একটা কথা না বললেই নয় যে 1964 সাল থেকে যখন এই এসো গান শিখি টেলিভিশনে তিনি করতে আরম্ভ করলেন, বাচ্চাদেরকে গান শেখানো, প্রজন্মের পর প্রজন্ম সেই টেলিভিশন থেকে গান শিখে শিখে আজকে বড় হয়ে সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেছে, এটা তো একটা বিরাট অবদান। এবং সেই জন্য আমরা সবসময়, আমি তো আমার ফুপু হিসেবে স্মরণ করবই, কিন্তু দেশবাসীর কাছে তিনি অত্যন্ত বরেণ্য একজন ব্যক্তিত্ব, তার কথাটা মনে রাখা আমাদের জন্য খুব সুন্দর হবে যে তার জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার মধ্যে আমি গানও খুঁজছি তোমাদের সাথে কথা বলতে বলতে, যে কি পাওয়া গেল, কোন গানটি এবার গাবেন? হ্যাঁ, এরপরে কোন গানটি গাব, খুব মিষ্টি একটি সিনেমার গান, দুটি চোখে চোখ রেখে, এটা স্কেলটা একটু। আচ্ছা, এর মাঝে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, তার সাথে একটা কথা বলে নি। শুভ সকাল, কে আছে? শুভ সকাল, খুব মিষ্টি একটি কণ্ঠ শুনতে পাচ্ছি, খুব মুক্ত ফুলের মতো একজন মানুষ, তার সাথে একটুখানি কথা বলার জন্য ফোন করলাম। সামিরা, সামিরা আমি তার অনেক ভালোবাসার একজন মানুষ। সামিরা আব্বাসি, জি বলুন। কালকে আপনার গান শুনেছি, দেখেছি, তাই না? আজকে মানে সকালের সকালটা আবার উজ্জ্বল হয়ে যাচ্ছে তোমাকে দেখে, আর এই জন্য মনে করি যে প্রতিদিন সকাল যদি এরকম হতো তাহলে কি দারুণ না হতো, তাই না? ময়নাকে একটা ফোন দিস, ময়না দেখছে কিনা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে, অনেক ভালোবাসা দেখে গেলাম, থ্যাংক ইউ সুমি, মুগ্ধতা জানাতে ফোন করেছিলাম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কল করার জন্য। কালকে আমরা সবাই আপনার গান উপভোগ করেছি, আজকে কল করেছেন খুব আনন্দিত হয়েছি, ধন্যবাদ। গানে চলে যাই, thank you.
দুটি চোখে চোখ রেখে আমারে তুমি শুধালে, তুমি আমার মনের মতো কিনা আমি আধলা যে শুধু বললাম চল জানি না। দুটি চোখে চোখ রেখে আমারে তুমি শুধালে, তুমি আমার মনের মতো কিনা আমি আধলা যে শুধু বললাম যা জানি না। দুটি চোখে চোখ রেখে আমারে তুমি শুধালে, তুমি আমার মনের মতো কিনা আমি আধলা যে শুধু বললাম যা জানি না। দুটি চোখে চোখ রেখে শুধু বললে নীল নয়না। দুটি চোখে চোখ রেখে আমারে তুমি শুধালে, তুমি আমার মনের মতো কিনা আমি আধলা যে শুধু বললাম যাও জানি। চমৎকার দর্শক আছেন আমাদের সাথে, শুভ সকাল, কে আছেন? শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, আমি বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে বলছি, অ্যাডভোকেট আলাউদ্দিন, ঐতিহ্য বিক্রমপুরের সভাপতি, পদ্মা মেঘনা দলেশ্বরী বেষ্টিত ভূখণ্ড থেকে ঐতিহ্য বিক্রমপুর থেকে বলছি। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রিয় বিখ্যাত
একটা কথা আছে না, আছে সোনার সাথে মণিকাঞ্চন যে সোনায় সোনা হয়, আপনি এত মজা করে বলছেন আমার তো হাসি এসে যাচ্ছে। শুনেন, ঐতিহ্য বিক্রমপুরে মানুষ বলছি, আপনি আব্বাসউদ্দিনের নাতিন দোষীর ইয়ে মোস্তফা কামালের মেয়ে, ওটা বিশেষ ব্যাপার। আপনি আমাদের গর্ব, আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনার হয়তো স্মরণ নাই, আমি আপনার পাশাপাশি ছিলাম, আমি বাবুল আক্তার, আমি শহীদুল হলের ছাত্র, বুঝছেন? তারপরে আমি যখন জব করি তখন আপনি আমাকে ফোন করেছেন, ক্যাপ্টেন ভুইয়ার থেকে একটা প্লট কিনেছিলেন, যাই হোক সেগুলো বলি না। আমি চাচ্ছি যে আপনার মতো গুণী শিল্পী, ঐতিহ্য আপনার দাদুর সেই লোকসঙ্গীত, সেই যে রমজানের তেলো খুশি ঈদ নজরুল আর আপনার দাদু যে গানগুলি গাইল, সেই ঐতিহ্যকে আপনি ধরে রাখেন। আমার গ্রাম বাংলার লোকসঙ্গীতকে আপনি উচ্চকণ্ঠিত করবো, লোকসঙ্গীতই তো শুনে। বাহ, সুন্দর কথা বলেছেন, আপনার অন্তর্নিহিত মানে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার যেটা ভালো লাগছে আজকে সেটা করছি। আজকে আমার গানগুলো আমার ফুপুকে উৎসর্গ করছি, ওনার গানগুলো গাইছি। তুমি আমাকে একটি গান খুঁজে দাও, এই রাত বলে ওগো, খুঁজে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই, এই রাত বলে ওগো মাঝখানের দিকে আছে, দেখো। আসলে কোনোদিন উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বসি, কোনোদিন নজরুল সঙ্গীত নিয়ে বসি, কোনোদিন বসি দেশের ভাওয়াইয়া ভাটিয়ালি নিয়ে, আজকে বসেছি আমার ফুপুর বিখ্যাত বিখ্যাত গানগুলো নিয়ে। অবশ্যই দর্শকরা আমাদের সাথে থাকবেন, সব গান তো একদিনে শোনানো যায় না, তার জন্য আমার তাহলে চ্যানেলাই লিজ নিতে হবে যে সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু শোনাবো, আজকে এটা শোনাই। হ্যাঁ, খুব নঈম গহর উনি লিখেছেন এই গানটা, এবং রিসেন্টলি উনি ইন্তেকাল হয়েছেন, ওনাকেও স্মরণ করছি এই গানের মাধ্যমে। হ্যাঁ, জলের ছায়া, জলের ছায়া রে, আমায় ডাকিস না, জলের ছায়া, জলের ছায়া রে, আমায় ডাকিস না, ফাঁকার মাঝে থেকে ওরে তুই সত্যি থাকিস না, আমায় ডাকিস না, জলের ছায়া, জলের ছায়া রে, আমায় ডাকিস না, ফাঁকার মাঝে থেকে ওরে তুই সত্যি থাকিস না, আমায় ডাকিস না, জলের ছায়া, জলের ছায়া রে, আমায় ডাকিস না। সত্যি থাকিস না, আমায় ডাকিস না, জলের ছায়া, জলের ছায়া রে, আমায় ডাকিস না। গভীর জলে থাকিস তবু, তবু ঠিকানা তোর নাই, মায়ার ছায়ায় ডুবতে কি পাই নাই আমি ভাই, আহা ডুবতে কি পাই না যে ঠাই, কথা দে নিজে কথা রে,
রেখেও রাখিস না, থাকার মাঝে থেকেও রে তুই সত্যি থাকিস না, আমায় ডাকিস না, জলের ছায়া জলের ছায়া রে আমায় ডাকিস না, না 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 আমায় ডাকিস না, না 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 আমায় ডাকিস না, না 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 আমায় ডাকিস না। অসাধারণ, কি সুন্দর নাটকীয়তা, চমৎকার। আমি কিন্তু ওই গানটি পেয়ে গেছি আপা, এই রাত বলে, এই রাত পেয়েছো? হ্যাঁ, আমার ফুপুর গানে অনেক নাটকীয়তা আছে আর অনেকগুলোই তো সিনেমার প্লেব্যাক সং। এখন কি তাহলে এই গানটি হচ্ছে? এই একটু দেখে নিই। আচ্ছা, আর আপনার সাথে যখন আপনার আমরা যেই ফেরদৌসী রহমানকে চিনি, আমাদের সকলের প্রিয় মানুষ, একজন গুণী শিল্পী বাংলাদেশের, তার বাইরেরও যে সম্পর্কটি আপনারা ফুপু ভাতিজি, সেই সম্পর্কটি কেমন আসলে, উনি কতটা সহযোগিতা করে থাকেন আপনাকে? ও মাই গড, আমি তোমাকে তো বলতেও পারবো না, সে বলতে গেলে তো আমার সে আলিফ লাইলার মতন কিসা হবে। প্রায় কোলে তুলে নিয়ে এবং যখন যখন জীবনের অনেক সন্ধিক্ষণ এসেছে, তুমি জানো যে আমার প্রফেশনটা আলাদা, এটা তো আমার একটা আনন্দের একটা সাইড লাইন, আমি গান করি, প্রফেসরি করি, তো অনেক সময় আমি বলতাম যে ময়না আমি আর পারছি না, বাচ্চারা ছোট ছোট, এই গান শেখো, গান ইয়ে করো, তখন উনি এমনকি বাড়িতে এসে এসে আমাকে গান শিখিয়ে গেছেন, এর চেয়ে বেশি আর আমি কি বলবো সহযোগিতার জায়গাটা। এবং আদর দিয়ে, মায়ের মতো ছায়া দিয়ে, তারপরে বাচ্চাদেরকে অনেক সময় টেলিভিশনে চলে যাই, গাড়ি একটা থাকে, উনি বলে আমি বাচ্চা তুলছি তুই যা করতে, মানে অনেক কিছুতে সাহায্য করেন, যত তত বলে শেষ করতে পারবো না আর কি, চিরঋণী বলতে গেলে। আর সবচেয়ে বড় হচ্ছে যে ওনার নিজের যে একটা সঙ্গীতের প্রতি ঝোঁক, উনি সবসময় চেয়েছেন যে আমরা সবাই, আরমিন আসনা আমার দুই মেয়ে, ওরা এসো গান শিখিতে যেত, ওনার স্কুল আছে আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমি, সেখানে শিখতো, সব কিছুর মধ্যে ওনার একটা কি সাজবো, কি টিপ পরবো, কোন ফুল লাগাবো, প্রত্যেকটা জিনিসের মধ্যে ওনার একটা সহযোগিতা রয়েছে। হয়তো আসনা নাচতে যাবে আমার ছোট মেয়েটা, নিজে শাড়ি কেটে ছাটা ঠাটা ঠাটা শেয়ালা মেশিনে বসে উনি ওর জন্য নাচের ড্রেস তৈরি করে ফেললো, মানে সত্যি বলতে গেলে তুমি এমন একটা প্রসঙ্গ টেনেছো, ওটা আরেকদিন বলবো ডিটেইলসে। আজকে এই গানটা মনে আসছে, আমার মনে হয় এটা রবিন ঘোষের, উনিও সদ্য প্রয়াত, এবং শাবনম আন্টি দেখছেন কিনা আমি জানি না, আমার ছোটবেলাটা ঘিরে আছে তাদের দুজনের স্মৃতি, ওনারা দুজনে আমাদের বাড়িতে আসতেন পুরানা পল্টনে বাসায়, এবং যখন গান রেকর্ডিং করা হচ্ছে তখন কিন্তু ফিল্ম স্টার যে শাবনম, যার মুখে এটা গাওয়া হবে, উনিও বসে থাকতেন দেখার জন্য যে কিভাবে গানগুলো গাওয়া হয়, তোলা হয়। ঝিলিমিলি জোছনা
চলি অজানাই চিনা অচিনা আকাশের নীলিমায় সুরে সুরে ভরে যায়, আকাশের নীলিমায় সুরে সুরে ভরে যায়, সেই কথা গানে গানে সদানে বই চার বুঝি জানে বাতাসের কানে কানে বুঝি না কি ডরে গানগুলো অত গাওয়া হয় না, তবু গাইলে খুব ভালো লাগে। আরেকটা গান বি ফ্ল্যাট, এই গানটি আমি প্রথম ওনার ইয়েতে পাই, ইউটিউবে পাই। আচ্ছা, এখন তো ইউটিউবে অনেক গান ভরে গেছে, কিন্তু প্রথম দিকে যখন আমি খুঁজছিলাম মোহাম্মদ মনিরুজ্জামান রফিকুজ্জামানের লেখা এবং রাজা হোসেন খান তার সুর করা, যেন এক মুঠো রজনীগন্ধা হাওয়ার দোলায় দুলে আমার হৃদয়ে এলো সুরভিত হলো এই সন্ধ্যা। যেন এক মুঠো রজনীগন্ধা হাওয়ার দোলায় দুলে আমার হৃদয়ে এলো সুরভিত হলো এই সন্ধ্যা, যেন এক মুঠো রজনীগন্ধা হাওয়ার দোলায় দুলে আমার হৃদয়ে এলো সুরভিত হলো এই সন্ধ্যা, যেন এক মুঠো রজনীগন্ধা হাওয়ার
শালিনি প্রদীপা আমি নাই যেন প্রাণীর আলোই থাকি খুঁজে পাই আমি জালিনি প্রদীপা আমি নাই যেন প্রাণীর আলোই থাকি খুঁজে পাই সে তো আমার হৃদয়ে ছিল নীরবে ঘুমি হঠাৎ ভেঙেছে তার তন্দ্রা সুরভিত হলো এই সন্ধ্যা যেন এক মুঠো রজনী গন্ধা হলো এই সন্ধ্যা যেন এক মুঠো রজনী গন্ধা আমার হৃদয়ে ছিল নিজেকে হারি নিজে হয়েছে মধুচন্দা সুরভিত হলো এই সন্ধ্যা যেন এক মুঠো রজনী গন্ধা আর গলায় যেসব বন্ধুরা বিদেশে বসে দেখছেন ওনাদের তখন সন্ধ্যা, সত্যি তাই, ওনাদের সন্ধ্যাটা সুরভিত করে দিলাম সত্যি। আর এই মুহূর্তে চ্যানেল আই এর সাথে দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে, ছয়টি মহাদেশ থেকে, বিভিন্ন স্টেট থেকে বাংলাদেশিরা সংযুক্ত থাকেন আমাদের সাথে, আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা। পরবর্তী গান কোনটি থাকছে? লোকে বলে প্রেম করি, এই গানটিও খুব সুন্দর, এই দিন আমি নিলাম। লোকে বলে প্রেম আমি বলি জালা লোকে বলে প্রেম আমি বলি জালা কণ্টক হার তারে তুমি বলো মালা কণ্টক হার তারে তুমি বলো মালা লোকে বলে প্রেম আমি বলি জালা লোকে বলে প্রেম আমি বলি জালা
দাশুয়ে বাউলের প্রাণ কাঁদিয়া উঠিলে সখী লোকে বলে গান লোকে বলে গান জুনিতি বাদাশুয়ে বাউলের প্রাণ কাঁদিয়া উঠিলে সখী লোকে বলে গান লোকে বলে গান সহিতে পারি না এই নিয়তির জ্বালা লোকে বলে প্রেমা আমি বলি জ্বালা লোকে বলে প্রেমা আমি বলি জ্বালা ভারে ভুলেও ভ্রমর তুলে নাই না তারে যে ফুল ঝরিল প্রাতে প্রীতি ভারে ভুলেও ভ্রমর তুলে নাই না তারে সুজন গো কমলের প্রাণ সুজন গো প্রীতির এই প্রতিদান কাটার আঘাতে কাঁদে কমলের প্রাণ কমলের প্রাণ শিশিরে শিশিরে ভেজে কুসুমের ডালা লোকে বলে প্রেমা আমি বলি জ্বালা লোকে বলে প্রেমা আমি বলি জ্বালা কণ্ঠক হার তারে তুমি বলো মালা কণ্ঠক হার তারে তুমি বলো মালা এই জ্বালাও অনেক মধুর হয় যদি সেটা প্রেমের জ্বালা হয় তুমি তো দার্শনিক হয়ে গেলে একেবারেই শেষ দিকটাতে কিন্তু চলে এসেছি আমরা আজকের আয়োজনে শেষ করব আপনার কণ্ঠের শেষ গানটি দিয়ে তার আগে বলতে চাই আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাতে চাই অনেক ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজনে আসবার জন্য এমন সুন্দর কিছু গান আমাদেরকে শোনাবার জন্য এই সবশেষ গানটিও খুব সুন্দর আমার ফুপুর গান এটা আনোয়ারউদ্দিন খান লিখেছিলেন এবং উনি সুর দিয়েছিলেন উনিও চলে গেছেন এই পৃথিবীর মায়া ছেড়ে এবং দৃশ্য তো আমার মনে পড়ে উনি আমাদের পুরনো পল্টন বাড়িতে আসছেন সাদা শার্ট সাদা প্যান্ট খুব সুন্দর করে ড্রেস করতেন এবং আমার ফুপুর পাশে বসে উনি এই সমস্ত গানগুলো শেখাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে গানে গানে সকাল শুরুর এই আয়োজনে থাকবার জন্য আপনার সারাটি দিন অনেক সুন্দর কাটুক এমনটা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে ভালো থাকবেন লজ্জা আমার সোনার খাঁচা আহা পায়রা মনের মাঝে মনে কথা লুকাই আকার লজ্জা আমার সোনার খাঁচা আহা পায়রা মনের মাঝে কারণ
খোঁজা আহ পাইরা পাইরা